आषाढ़ में हम लोग चल रहा है। हमारा इधर में बहुत सारे तेलुगु भाई बहन भी है। मैं आप लोग को नमस्कार इंडा कह के कहेंगे कि आप लोग सहदरी सहदर गल आप लोग अच्छा रहे, अच्छा से काम करे और बंगाल को आप लोग का घर समझाइए, आपको घर समझिए। हम लोग आप लोग का साथ पूरा पूरी है, आप लोग भी हमारा ही परिवार है, हमारा बंगाल का परिवार है। एक साथ में काम कीजिए, एक साथ में एकता भाईचारा बना के रखिए, हम लोग सब आपका साथ है। আমাদের যে সমস্ত বাঙালি ভাই বোনেরা আছেন, বিহারি ভাই বোনেরা আছেন, উত্তরপ্রদেশ আছেন, রাজস্থান আছেন, গুজরাট আছেন, মারাঠা আছেন, সাউথ ইন্ডিয়ান আছেন, আমি সবাইকে বলি আমরা সবাই এক। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আমরা একই ভারত মাতার সন্তান, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেউ আপন কেউ পর নয়, আমরা সবাই এক। এবং তাই আজকে শুধু আপনাদের ধন্যবাদ দেব না, ধন্যবাদ দেওয়ার সাথে সাথে বলি আসুন জোটবাদি, একটা লোককেও দেশ থেকে তাড়ানো চলবে না, নো এনআরসি, কোন বিভাজন হবে না, নো ডিভাইড অ্যান্ড রুল। যার যতই রাজনৈতিক স্লোগান থাকুক, মনে রাখবেন দেশের থেকে বড় কিছু নয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ইসসে বড়া আউর কোই নেই হো সকতা হ্যায়। সিএবি বলুন আর এনআরসি বলুন, কয়েনের রিপিট আর রিপিট। আমরা সবাই নাগরিক, আমরা সবাই ভোট দিই, সবার রেশন কার্ড আছে, কারো না কারো একটা স্কুল সার্টিফিকেট আছে, কারো না কারো একটা কাজ করার সার্টিফিকেট আছে, সবার কিছু না কিছু আছে, কারণ জমির পাট্টা আছে, কিছু তো হে কুছ তো হে। তো ফির আউর সিটিজেন কা সওয়াল কিয়া হে, আগার সিটিজেন কা সওয়াল এক কন্টিনিউয়াস প্রসেস হে। পহলে ডিএম কা উপর ছোড়া জাতে থে, আগার আপকো নয়া কোই আয়া আপকো দেনা হে, তো আপ ডিপ ডিম সিটিজেন দে সকতে হে। জো বাহার মে হে পাঁচ সাল রহনে কা বাদ किसी को आप ग्रीन कार्ड देते हैं, किसी को डीम सिटीजनशिप देता है, ये आप दे सकता है। लेकिन हम 70 साल से इधर में हैं, हम 100 साल में इधर में हैं, हम पूरा हिंदुस्तान में आजादी का बाद से है। आज आप लोग कौन हैं? आप ठीक करेगा इसको मिलेगा कि इसको मिलेगा नहीं, कौन क्या खाएगा, कौन क्या करेगा, कौन किधर जाएगा, ये क्या बात है? आपने देखे थे नाशा में এনআরসির নাম করে 19 লক্ষ হিন্দু ভারতীয় বাঙালি, তাদের নাম পর্যন্ত বাদ গেছে 14 লক্ষ, তার মধ্যে বিহারিও আছে 1 লাখ, বিহারি উপিকা ভি বাদ দিয়া, পাহাড়িও কে ভি বাদ দিয়া, গোর্খা কো, যো দেশ কে লিয়ে সবসে জ্যাদা, যো দেশ কে লিয়ে বহুত সারে জ্যাদা ফাইট কিয়া থা, উনকো ভি বাদ দিয়া। এ কিয়া হোতা হ্যায়? पहले तो रोटी दो, कपड़ा दो, मकान दो, जनता को बांटो मत, जनता के भागा भागी कोड़बेन ना, देश भाग कोड़बेन ना, लोग के रोटी कपड़ा मकान दिन। आज के हमरा बांग्ला गर्व करे बोली, आमी सरकारी प्लेटफॉर्म में दाड़िए बोलछी, बांग्ला पॉवर्टी एलिविएशन प्रोग्रामे, दारिद्र दूरीकरण प्रोग्रामे বাংলা ইন্ডিয়াতে আজকে 1 নম্বর জায়গা। আমরা গরিবি কমিয়েছি, আমি এর জন্য আমার প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়িজ অফিসার্স, আমার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সাধারণ মানুষ সকলকে ধন্যবাদ জানাই। আপনারা মনে রাখবেন সারা ভারতবর্ষে 40% বেকারি বাড়লেও বাংলায় 40% বেকারি আমরা কমিয়ে দিয়েছি, এটা আমার গর্ব, এটাই মোদের গর্বের বাংলা। মনে রাখবেন ইজ অফ ডুইং বিজনেসে বাংলা নাম্বার ওয়ান, এটা আমাদের গর্ব, এটা গর্বের বাংলা। কৃষকদের 3 দফল ইনকাম বেড়েছে, এটা আমাদের গর্বের বাংলা, মনে রাখবেন। কই দেখান আজকে পেঁয়াজের দাম 140, পেঁয়াজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্ট, প্রাইস হাইক ইজ দ্য সেন্ট্রাল সাবজেক্ট। কটা মিটিং করেছেন,
কটা ব্যবস্থা নিয়েছেন। আজকে আলুর দাম যখন বাড়ে আমরা সাবসিডি দিই, আজকে চাষিরা যখন তার ধান বুলবুলের দুর্যোগে নষ্ট হয়ে যায়, জলে নষ্ট হয়ে যায়, আমরা সাবসিডি দিই। আজকে পেঁয়াজ কোথাও 130, কোথাও 140, কোথাও 200। আরে আমরা পারি বা না পারি, আমাদের আগে তো কেউ ভাবেনি পেঁয়াজ তৈরি করা দরকার। পেঁয়াজ বাংলায় তৈরি হতো না, আমরা সেটাকে আজকে 6 লক্ষ মেট্রিক টনে নিয়ে গেছি, আমরা করেছি নতুন করে। সব জায়গায় পেঁয়াজ হয় না, আমরা আগামী দিনে বাদ বাকিটাও করে নেব। যতক্ষণ না হচ্ছে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি নাফাডের সাথে চুক্তি করেছি, আমাদের 200 মেট্রিক টন পেঁয়াজ দেওয়ার কথা ছিল, 10 মেট্রিক টন দিয়েছে, আরও 10 দিয়েছিল সেটা পচা, অর্থাৎ আমি 180 মেট্রিক টন পাই, আমি পাইনি এখনো। তা সত্ত্বেও আমরা একমাত্র রাজ্য 50 টাকা করে সাবসিডি দিচ্ছি কিলো প্রতি, প্রায় 1100 দোকান প্রায়, কাল থেকে আরো বেশি হবে, আমরা আজ পর্যন্ত 800 চলেছে, কাল থেকে 1100 হবে, কোথাও পিডিএস, কোথাও সেলফ হেল্প গ্রুপ, কোথাও বা সুফল বাংলা। আমরা 59 টাকা দরে, যাতে যেসব জায়গায় বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ মানুষ পেতে পারে, তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা করে যাচ্ছি। দেখান দিল্লি থেকে হিল্লি পর্যন্ত কোথায় এটা করা হয়েছে, কোথাও নয়। আমরা চেষ্টা করতে করতে চেষ্টা করছি যাতে মানুষ সুযোগ পায়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, কৃষক বন্ধুরা যারা আছেন, মিউটেশনগুলো করিয়ে নিন। ডিএম এখানে আছে, আমি বলবো স্পেশাল ক্যাম্প করে জমির মিউটেশন করিয়ে দিতে হবে। কৃষকদের জমির মিউটেশন করতে গেলে কোনো পয়সা লাগে না, আমরা কোনো পয়সা নিই না, সব উঠিয়ে দিয়েছি, এটা মাথায় রাখবেন। কৃষি জমিতে খাজনা দিতে হয় না, আমাদের সরকার উঠিয়ে দিয়েছে। আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম, কৃষকদের যখন নামগুলো রেজিস্টার করে দিন স্পেশাল ক্যাম্প করে, তাহলে কি হবে, কৃষক বন্ধু স্কিমে 1 থেকে 60 বছরের পর, 60 বছরের মধ্যে, 18 থেকে 60 বছরের মধ্যে যদি কেউ মারা যায়, সে 2 লক্ষ টাকা সরকার থেকে পেতে পারেন। মনে রাখবেন, কৃষকরা শস্য বিমা করাবেন 100%। শস্য বিমা করলে আপনার ফসলের ক্ষতি হলে আমাদের সরকার 700 কোটি টাকা দিয়ে বছরে আপনাদের প্রিমিয়াম দেয়। চাষিদের প্রিমিয়াম দিতে হয় না, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকাও আমরা নিই না, এটা আমরা দিই, কিন্তু এটা করিয়ে দিতে হবে। কৃষকদের 100% ক্রপ ইন্স্যুরেন্স করিয়ে দিতে হবে, মিউটেশন করিয়ে দিতে হবে, কৃষকদের জমির পাট্টা মিউটেশনগুলো করিয়ে দিতে হবে। আর শুভেন্দু আপনাদের কাছে বলেছে, দীনেনও আপনাদের কাছে বলেছে, প্রদীপও বলেছে, 1 লক্ষর ওপর মানুষকে খাস জঙ্গলের, যাদের কোনো অধিকার ছিল না, তাদের প্রত্যেকের জমির পাট্টার ব্যবস্থা আমরা করে দিয়েছি। লক্ষাধিক মানুষ এই খড়গপুরে দিনের পর দিন, খড়গপুরের বুকে তাদের কোনো জমির অধিকার ছিল না, তাদেরটা করে দেওয়া হয়েছে, এবং তারা প্রত্যেকে যেন ঠিক মতো সেটা পেয়ে যায়, সেটা আপনাদের সকলকে দেখবার জন্য আমি আপনাদের নিশ্চয়ই বলবো। বুলবুলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সরকার অলরেডি সাহায্য করতে শুরু করেছে, এবং সরকার অলরেডি সাহায্য যেটা করছে সেটা করবে। ধান বিক্রি করবেন যারা, ভালো করে মনে রাখুন, যারা ধান বিক্রি করবেন কৃষকরা, কোনো দালালের মাধ্যমে যাবেন না, নিজে নিজে ধান বিক্রয় কেন্দ্রে যাবেন, এবং আপনাদের ধান নিজে বিক্রি করবেন। কি আপনারা নিজেরা যদি বিক্রয় কেন্দ্রে যান, আপনারা কুইন্টাল প্রতি 20 টাকা করেও আপনারা পাবেন, যেটা সরকার আপনাদের দেবে আলাদা এক্সট্রা। তাছাড়াও আমি মনে করি যে আপনাদের যে দামটা এবার হয়েছে কত, 1835 সামথিং, ধান প্রকিউরমেন্টে কৃষকদের 1835 টাকা করে আপনারা নিজেরা বিক্রয় কেন্দ্রে যাবেন, ধান দেবেন, সরকার আপনার ধান কিনবে, চেকে কিনবে,
এবং আপনাদের বস্তাপতি আরো 20 টাকা করে কনসেশন পাবেন, এটা গভর্নমেন্ট আপনাদের দেবে। কারো কথা শুনবেন না, অনেক ফোরেরা বলে 1400 টাকায় বিক্রি করে দাও, মানে ওই 435 টাকা নিজে নিয়ে নেবে, একদম না, নিজেরা যাবেন। আর কোথাও কোথাও ফুড ডিপার্টমেন্টকে সেই গ্রামে গিয়েও সংগ্রহ করতে হতে পারে, যেখানে জায়গাগুলো দূর দূর আছে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং ভালো করে করুন। আমি এখনো মনে করি আমার কন্যাশ্রী মেয়েরা আমার গর্ব, যে কন্যাশ্রী মেয়েরা আজকে স্কুল নয়, শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা পড়াশুনো করছে, K1, K2, K3 ইউনিভার্সিটিতেও যখন পড়ছে, আমরা আর্টস যারা পড়ছে 2000 টাকা দিচ্ছি স্কলারশিপ, যারা সায়েন্স পড়ছে 2500 টাকা স্কলারশিপ দিচ্ছি। কি মেয়েরা ইউনিভার্সিটি পড়বে তো, স্কুল পড়ে কলেজ, কলেজ পড়ে ইউনিভার্সিটি, তোমাদের প্রত্যেকটা স্কলারশিপ করা আছে, স্কুল করবে, কলেজ করবে, ইউনিভার্সিটি করবে, এবং কলেজে যখন পড়বে তোমার 18 বছর বয়স, তখন তোমাকে আরও 25,000 টাকা তোমার ব্যাংকে এক্সট্রা দেওয়া হবে। আর গরিব মেয়েরা যারা বিয়ে করতে পারে না, তাদের বিয়ের জন্য আমাদের সরকার 25,000 টাকা করে রূপশ্রী স্কিমে টাকা দিচ্ছে। যারা লেবার আছে, আমি বিশেষ করে কনস্ট্রাকশন লেবার ওয়ার্কার, গাড়ির ড্রাইভার, টোটোর ড্রাইভার, অটোর ড্রাইভার, পানের দোকানের দোকানদার থেকে শুরু করে দর্জি, যত কাজ করেন সামাজিক কাজ, তাদের প্রত্যেকের জন্য জেনে রাখবেন সামাজিক সুরক্ষা যোজনা আছে। 25 টাকা আপনারা দিলে আমরা 30 টাকা দিই। 60 বছর বয়স হলে আপনি 2 লক্ষ টাকা পেতে পারেন, আপনি 1500 টাকা করে পেনশন পেতে পারেন, এরকম অনেক কিছু করা আছে। তপশিলি আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন, আপনাদের ছেলে মেয়েরা বাইরে পড়াশুনো করতে গেলে 20 লাখ টাকা পর্যন্ত গভর্নমেন্ট থেকে সফট লোন দেওয়া হয়, অনেক সুযোগ আছে, ভালো করে কাজে লাগান। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু, যাদের সার্টিফিকেটের ব্যাপার আছে, 1 মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিতে হবে, এটা আমাদের সরকারের পরিকল্পনা, এটা আমাদের সরকারের কাজ, এটা আমরা বলেছি। আগে অনেক ঘোরানো হতো, এখন আমরা বলে দিচ্ছি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এদের সার্টিফিকেট হচ্ছে বাই বার্থ, আর বাই বার্থ হলে একজনের থাকলেই অন্যরা পাবে, এগুলো মাথায় রাখবেন। সরকারি পরিষেবার সাথে সাথে আমার আশার বন্ধুরা আছে, আমার ICDS এর বন্ধুরা আছে, আমার BRPরা আছে, আমাদের এরকম অনেক আছে। আমি সবাইকে বলি ভালো করে কাজ করুন। সরকার এত দেনা শোধ করেও CPM গভর্নমেন্টের 50,000 কোটি টাকা দেনা শোধ করে প্রতি বছর, সেই দেনা শোধ করেও আমরা কিন্তু অনেক কাজ করি, আমরা অনেক কাজ করব। এই জেলায় আগে কিছুই ছিল না, শুধু মানুষের মুন্ডু ছাড়া, আর মানুষের নরকঙ্কাল ছাড়া, আর মানুষকে খুন করে নিচে পুঁতে দেওয়া ছাড়া, আজও নন্দীগ্রামের মানুষগুলো ফিরে আসেনি, যারা মারা গেছে সেদিন, যাদের টেনে টেনে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ভুলবো না আমরা সেসব দিনের কাহিনী। তা সত্ত্বেও দেখুন মেদিনীপুর পশ্চিম জেলায় 6টা নতুন কলেজ দেওয়া হয়েছে, 4টে মাল্টিসুপার হসপিটাল দেওয়া হয়েছে, ঝাড়গ্রামেও 3টে মাল্টিসুপার হসপিটাল দেওয়া হয়েছে, 4টে কলেজ দেওয়া হয়েছে, ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে, আপনাদের মিদনাপুর ইস্টে তমলুকে মাতঙ্গিনী এই বিদ্যাসাগরের নামে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হচ্ছে, এখানেও মিদনাপুর বিশ্ববিদ্যালয়। আজকে আমি 5 একর জমি আসবার আগে সই করে এলাম যে মিদনাপুরের এই বিদ্যাসাগরের বিশ্ববিদ্যালয়টা আরও ভালো করে যাতে হয়, আরও সুন্দর করে হয়, আমি আজকেই আসার আগে সই করে এলাম, আরও 5 একর জমি ওদের দিলাম যাতে ভালো করে কাজ করতে পারে।